এই এই প্যাকেট নিয়ে তুমি কোথা থেকে এলে? এই প্যাকেট নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলে নাকি? দেখি দেখি কি আছে প্যাকেটের মধ্যে দেখি। আমাকে তো আমাকে তো স্কুলের একটা দিদিমণি আমাকে ডাকলেন, আমি তো বাইরে দাঁড়িয়ে আচার খাচ্ছিলাম। আমাকে ডেকে জিজ্ঞেস করলেন আমি কোথায় থাকি। আমি আপনাদের বাড়ির নাম বললাম, তখন আমাকে ভেতরে নিয়ে গেলেন। তোমাকে ভেতরে ডাকলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি পুছে নিন না দিদিমণিটাকে। তা কোন দিদিমণি? কি যে বলেন দিদিজি, আমি কি তার নাম জানি? আমার দেখে মনে হলো উনি নিশ্চয়ই দিদিমণি হবেন, সবাই তো দিদিমণি দিদিমণি করেই ডাকছিলেন। তারপর 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 আমাকে ভেতরে ডেকে ওই যে বড় দিদিমণি আছে না, আমাকে তার কাছে নিয়ে গেলেন। তোমাকে বড় দিদিমণির কাছে নিয়ে যেতে যাবে কেন? দাঁড়াও তো, ভালো করে শুনি। এই সত্যি করে বলো কি হয়েছিল, এক্ষুনি কিন্তু তোমাকে স্কুলের ভেতর নিয়ে যাবো আমরা। জি জি চালিয়ে চালিয়ে, কিন্তু কিন্তু বড় দিদিমণি তো এখন নেই, আমি একটু আগেই দেখলাম উনি কোথায় নিকলে গেলেন। এই কি হয়েছে আসল কথাটা বলো তো। তোমায় দেখে যতটা সরল সোজা মনে হয় তুমি তো আদৌ তা নও। এতক্ষণ এই কথাটা বলনি কেন? আমার আমার ডর লাগছিল দিদিজি। তা কি হয়েছে তারপর? তারপরে তারপরে ওই বড় দিদিমণির ঘরে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তুমি ওই বাড়িতে থাকো? ওই বাড়িতে সালুক বলে কেউ থাকে? আমি বললাম না, সালুক বলে তো কাউকে কোনোদিনও দেখিনি। তারপরে আমাকে জিজ্ঞেস করলো আবির বলে কেউ থাকে? আমি বললাম হ্যাঁ। তখন তখন আমাকে এই পিকেটটা দিয়ে বললো তুমি ওই বাড়ির কাউকে এই পিকেটটা দিয়ে দিও, বা আবির বাবুকে এই পিকেটটা দিয়ে দিও। দিয়েছে তা তো আমি বলতে পারবো না দিদিজি, আমি কি অত লেখা পড়া জানি বলেন? আমি ইংরেজিতে কি লেখা আছে কি করে বলতে পারবো, আমি জানি না। এই দেখি তো, দেখি দেখি প্যাকেটটা দাও, প্যাকেট। দেখি নিশ্চয়ই শালুকের রেজাল্ট না গো। এই বড় দিদিমণির দেখছি বেশি দরদ উঠলে উঠেছে, ওকে ডেকে বাড়ির কাজের লোক দেখে ওর হাতে রেজাল্টটা পাঠিয়ে দিয়েছে। কেন? তখন যখন আমাদের বাড়িতে গেল তখনই তো কাউকে বলে দিয়ে আসতে পারতো, বা অন্য কারোর হাতেও পাঠিয়ে দিতে পারতো। নেই নেই বেনজি, এবার না আমি আমি এবার ঘরে যাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আসলে কি বলেন তো, আমি তো হরি জেঠাকে বলে এসেছি, কিন্তু হরি জেঠা তো একা একা কাম করছে, এবার আমি না গেলে আমার উপর খুব গুসা করবে। আমি আমি বাড়ি যাই। দাঁড়াও, ওই প্যাকেটটা আমাকে দিয়ে দাও। চি চি বেনজি, এটা আপনি কি বলছেন? আমি থাকতে আপনি পিকেট নিয়ে যাবেন? না না না, আপনি ঘরে চলেন, আমি ঘরে গিয়ে আপনাকে পিকেটটা দিয়ে দেব। শালুকের রেজাল্টটা আমাকে আমাকে নিয়ে নিতেই হবে। রেজাল্টটা দিয়ে ভালোই করেছে। মেয়েটা যদি কোনোদিন রেজাল্টের খোঁজে স্কুলে আসে পাবে না। রেজাল্ট আনার জন্য তোকে আমাদের বাড়িতে যেতেই হবে, আর রেজাল্টটা গায়েব হয়ে যাবে, ভারী মজা হবে। ভাবছো তো আমার রেজাল্টটা হাতিয়ে নেবে, যাতে আমি আর কোনোদিনও কোথাও ভর্তি টর্তি না হতে পারি? সেটা হচ্ছে না ঐশ্বর্য দিদি, এত দূর যখন নিজেকে বাঁচিয়ে নিয়েছি বাকিটাও নিজেকে বাঁচিয়ে নিতে পারবো। ঠিক আছে, সব প্যাকেট নিতে আমাদের কোনো অসুবিধা হবে না, ঐশ্বর্য যখন চাইছে ওকে দিয়ে দাও প্যাকেটটা। ছি ছি ছি, এসব আপনি আপনি কি বলছেন? আমি থাকতে আপনারা প্যাকেট নিয়ে যাবেন? আমার তো শরম সে মাথায় কাটা যাবে। না না, আপনি আমাকে দিন প্যাকেট, আমি নিয়ে যাচ্ছি। চলেন চলেন, এবার এবার আমি ঘরের দিকে যাই, আপনারা আহিস্তা আহিস্তা আসেন। আসলে কি বলেন তো, আপনারা তো আমার সঙ্গে হেঁটে পারবেন না, আমি গাঁয়ে কত হেঁটেছি, আপনারা আস্তে আস্তে আঠে, আমি
ঘরে গিয়ে আপনাদের জিনিসগুলো সব আপনাদের দিয়ে দিব। আসেন। আমাদের না একবার স্কুলে গিয়ে দেখলে ভালো হতো। দিদিমণি ওকে ডেকেছে নাকি ও নিজে থেকেই গেছে? ও নিজে থেকে স্কুলে যাবে? তোমাদের ভাইকে আমি আর একটু বিশ্বাস করি না। অনেক কিছুই হতে পারে। দেখো গিয়ে, তোমার ভাই ওকে পাঠিয়েছে শালুকের রেজাল্ট নিয়ে। আবির পাঠাবে না। আবিরের এখনো এতটা মতিভ্রম হয়নি যে এটা বাড়ির কাজের লোকের সঙ্গে এত এতগুলো কথা ডিসকাস করবে। রাঙাদি ফুলদীপ, তাড়াতাড়ি চলো, আমাদের না একটু জলদি পা চালাতে হবে। চলো তো, চলো চলো চলো। কেন? আরে চলো না। আরে কেন বলবি তো? এমনি চলো না। ও, তুই শালুকের রেজাল্টটা নিয়ে নিবি তাই তো? কতবার করে চাইলাম বলো তো, মেয়েটা কিছুতেই দিল না। একটা ঠেটা মেয়ে। বুদ্ধিটা তুই ভালোই করেছিস। আর কিছু না হোক, শালুক রানীকে ওই রেজাল্টটা নিতে একদিন আসতেই হবে। আর ও যা করেছে তারপর ওকে রেজাল্টটা দিয়ে দেওয়া একেবারেই উচিত হবে না। এটাই হবে ওর সঠিক শাস্তি। কি ভেবেছো তুমি ফুলদীপ, এত সহজে ওকে রেজাল্ট আমি দিয়ে দেব? এত সহজে ও রেজাল্টটা পেয়ে যাবে? না ফুলদীপ, রেজাল্টের সন্ধান যখন আমি একবার পেয়েছি তখন ওর হাতে ওই রেজাল্ট কোনোভাবেই পৌঁছবে না। তুমি মিলিয়ে নিও, চলো তাড়াতাড়ি চলো। তুমি জানো আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম? আরে আমার হাতে এখন একদম সময় নেই গো বেশি, আমাকে এক্ষুনি আবার চলে যেতে হবে। কোথায় যাবে তুমি? তুমি তো এক্ষুনি আসলে, আবার কোথায় যাবে? আরে তুমি বুঝতে পারছো না, দাঁড়াও। জানো তো আজ না আমি প্রায় ধরাই পড়ে গেছিলাম। কারা কারা তোমাকে ধরে ফেলেছিল, মানে কাদের কাছে? আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম। ধরা পড়িনি, ধরা পড়িনি, আমি ঠিক ম্যানেজ করে নিয়েছি। বলো না কারা, কখন? ওই ঐশ্বর্য দিদি, রাঙাদি আর ফুলদি। তোমাকে বলেছিলাম না ওরা কোথায় বেশ একটা বেরিয়েছিল, সেখান থেকে হয়তো ফিরছিল। আর সে সময় আমিও স্কুল থেকে বেরোলাম, তখনই ওরা আমাকে দেখে ফেলেছিল। সর্বনাশ, এই তোমার কি পোশাক পরেছিল? আরে বলছি তো, আমি এখন যে পোশাক এসেছি সে পোশাকটাই পরাছিল, মানে যে পোশাকটা পরে আমি এই বাড়িতে থাকি সেই পোশাকেই ছিলাম। আরে আমি স্কুলের মধ্যে ঠিক চেঞ্জ করে নিয়েছিলাম। তাহলে ধরলো কি করে? বেলবেলটা, ওরা কিন্তু আমার পেছন পেছনেই আসছে, এক্ষুনি এসে পড়বে। এখন এত কথা বলার সময় নেই গো। না না না, আমার খুব টেনশন হচ্ছে, তুমি আমাকে প্লিজ বলে যাও ওরা ধরলো কি করে। আরে আমাকে স্কুল থেকে বেরোতে দেখে ওদের সন্দেহ হয়েছে, ওরা তোমাকে জিজ্ঞেস করলো তুমি তুমি এখানে কি করছিলে, আমাকে জিজ্ঞেস করেছে। তারপর তুমি কি বললে? আমার উপর ভরসা রাখতে বলেছি তো তোমাকে, ভরসা নেই তোমার আমার উপর? দেখো বেলবেলটা, আমি এমন কিছুই বলবো না বা করবো না যাতে আমাদের দুজনের ক্ষতি হয়। আমি ওদেরকে বলেছি আমি স্কুলের বাইরে আচার খেতে এসেছিলাম, তখন আমাকে এক দিদিমণি দেখতে পেয়ে ভেতরে নিয়ে গেল, আর তারপরে শালুকের রেজাল্ট আমার হাতে দিয়ে বললো তোমাকে দিয়ে দিতে। তুমি রেজাল্ট এনেছো? দাদা দাদা দাদা, আমি দেখবো তো রেজাল্টটা, দেখবো দাদা। এলো 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 এলো, ধরো তোমাকে দেবো বলেই তো উপরে ছুটে এলাম।
বলে ফেললাম। আসলে এতদিনের অভ্যেস তো, আমি ভুলেই গেছিলাম যে আমি চোখে দেখতে পাই না, আমার চোখে দৃষ্টি নেই। আমার দুটো চোখ নেই, তুমি দেখতে না পেলে আমি তোমাকে পড়ে শোনাতে পারবো না। আমার দৃষ্টির উপরে বুঝি তোমার কোনো অধিকার নেই, এই বুঝি তুমি আমাকে আপন বলে মনে করো? তুমি আমাকে বলনি আমরা দুজনে আসলে একই আত্মা, শুধু আমাদের আমাদের চেহারা দুটো আলাদা। বলেছি, তবুও তো এটা তো একটা সান্ত্বনা শালুক। আমার কাছে এটা কোনো সান্ত্বনা নয় ভেলভেলেটা। দেখো ওরা ওরা যত আস্তে আস্তে আসুক না কেন, এখন কিন্তু যে কোনো মুহূর্তে ওরা এখানে পৌঁছে যাবে। আর ওরা বারবার করে আমাকে বলে দিয়েছে আমি যেন রেজাল্টটা ওদের হাতেই দিই। না না, কোনো মতেই না, কিছুতেই না, মরে গেলেও না। আমি তো জানি ভেলভেলেটা, ঐশ্বর্য দিদি যদি একবার আমার রেজাল্ট ওর হাতে পেত, নয় টুকরো টুকরো করে আমার রেজাল্টটা ছেড়ে ফেলে দিত, আর নাহলে এমন একটা বড় কোনো ক্ষতি করে দিত যাতে আমি আর কোনোদিনও কোনো স্কুলে ভর্তি হতে না পারি, যাতে আর লেখাপড়া করতে না পারি। এই রেজাল্ট একটা প্যাকেটের মধ্যে রাখো তো। প্যাকেট কোথায়? আরে এই তো, এই তো এই খামটাই তো আছে, খামটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, এটা তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, এখন রেজাল্টটা সময় মতো একটা আলমারির মধ্যে ঢুকিয়ে দিও, তখন আবার চাবিটা দিয়ে চাবিটা আমার কাছে দিও, সেফ থাকবে, কারণ আমি চাবিটা কোনো মতে হাতছাড়া করবো না। ভেলভেলেটা এখন এখন অত কিছু করার সময় নেই গো, অত কিছু করার সময় নেই। তুমি তুমি তোমার তোমার বালিশের তলায় রেখে দাও না। আচ্ছা বেশ, আমাকে দাও, আমাকে দাও, আমি এটা তোমার বিছানার তলায় রেখে দিলাম। তোমার বিছানার তলায় রেখে দিয়েছি ভেলভেলেটা। আর শোনো না, আমি এবার নিচে যাই বুঝলে, ওরা যদি এসে দেখে আমি নিচে নেই তাহলে ওরা খুঁজতে খুঁজতে উপরে চলে আসবে, আর যদি এসে দেখে আমি তোমার সঙ্গে কথা বলছি তাহলে। আরে বেশ করেছো আমার সঙ্গে কথা বলছো, বলবে শালুকের রেজাল্ট আমার কাছে দিয়েছো, স্কুল বলেছে তাই। আরে তুমি বুঝতে পারছো না, আমি সে কথা বলেছি কিন্তু ওরা কিছুতে মানছিল না, ওরা অনেক করে আমার রেজাল্টটা নিয়ে নিতে চেয়েছিল। তখন তো আমি যা হোক করে ম্যানেজ করে চলে এসেছি, কিন্তু ওরা বলেছে বাড়ি ফিরে ওদের হাতেই রেজাল্টটা দিতে। শোনো শালুক, একদম ভয় পেও না, ওকে? ম্যাক্সিমাম কি আর হবে, ধরা পড়ে যাবে তাই তো? কিন্তু এবার ধরা পড়লে ওরা যে শর্তই দিক, আমাকে ওরা আটকে রাখতে পারবে না। এবার আমি তোমার সঙ্গে যাবো। আচ্ছা শালুক, একটা একটা কথা বলো তো, তোমার ইন্টারভিউ হয়েছে, প্রেস থেকে লোক এসেছিল, কি আর বলবো তোমাকে, ভেবেছিলাম অনেক সময় নিয়ে তোমাকে সব কথা খুলে বলবো, কিন্তু এখন তো আর তার সময় নেই, তোমাকে পরে আমি সব কথা বলবো ভেলভেলেটা। তুমি শুধু এখন এইটুকুই জেনে রাখো, অনেক অনেক সাংবাদিকরা এসেছিল জানো তো, দিদি বোনিরাও আমাকে খুব ভালোবাসলো, আর আমাকে বারবার করে জিজ্ঞেস করলো শালুক তুমি কোথায় ছিলে, এখন কোথায় থাকো তুমি, আর তারপর জিজ্ঞেস করলো তোমার স্বামীর সঙ্গে কি তোমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তুমি কি বললে? কি আর বলবো, কিছুই বলতে পারিনি, চুপ করে দাঁড়িয়ে রইলাম। ওরা যা বোঝার বুঝলো, বড় দিদিমণি আমাকে সান্ত্বনা দিল, শালুক তুমি একদম ভেবো না, সংসার সবার জন্য হয় না, তুমি লেখাপড়া করো, মন দিয়ে তোমার লেখাপড়া করো, অনেক বড় হবে তুমি, অনেক দূর যাবে। এইসব কথা শোনার পর আমার কত অপরাধ বোধ হয় তুমি জানো সেটা? কিসের অপরাধ বোধ ভেলভেলেটা? আরে আমার মনে হয় আমি তোমার জীবনটা ইচ্ছা করে নষ্ট করে দিয়েছি। আমার জীবনটা তো নষ্টই হয়ে গেছিল ভেলভেলেটা, বরং তুমি আমাকে সেখান থেকে টেনে তুলে এনেছো, সেটা কি তুমি ভুলে গেলে? এখন যদি তুমি লেখাপড়া চালাতে নাই পারো তাহলে একদিন তোমাকে টেনে ধরে তুলেছিলাম, সেটা লাভটা কি? সেই তো ক্ষতি হয়ে গেল। দিন কি চলে গেছে? আমাদের দিন কি একেবারে শেষ হয়ে গেছে নাকি? এত অল্পেতেই ভেঙে পড়ো কেন তুমি? লড়াই না করলে জীবনে কোনোদিনও কেউ বড় হয় না ভেলভেলেটা। দিদিনা আমাকে বলেছে এটা আমাদের লড়াই করার সময়, আমরা দুজনে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি ভেলভেলেটা, এই লড়াই থেমে গেলে সব যখন আমাদের আয়ত্তে চলে আসবে তখন আমরা আবার নতুন করে লেখাপড়া শুরু করব, আবার নতুন করে জীবন শুরু করব, তুমি একদম ভেবো না। সরলা,
আছেন। ডাক পড়ছে, আমি আমি না এখন যাই, বুঝলে? হ্যাঁ আমি যাই। ওরা নিশ্চয়ই এখন তোমাকে খুব বকবে। বকলে বকলে বকবে, আমি চুপ করে দাঁড়িয়ে বকা খাবো? আরে বাবা, ওরা তো আর শালুককে বকছে না, ওরা তো সরলাকে বকছে। আমি তো আমি তো শালুক, সরলার চরিত্র অভিনয় করছি। বকলে বকবে কি আছে, আমি বকা খেয়ে নেবো। সরলা, কি হলো? বাড়িতে ঢুকতে না ঢুকতে যা বেজি শুরু করলে কেন? মেয়েটা তো বাড়িতে ছিল না, কোথায় বেরিয়েছিল? ও কি ফিরেছে? আমাদের আগে আগেই তো ফিরলো। আচ্ছা তুমি ওকে দেখোনি বড় মামু? এলে তোকে এখান দিয়ে ঢুকতে হবে। না আমি তো এইমাত্র এলাম, আমি একটু মার ঘরে ছিলাম, ওই মার শরীরটা ভালো নেই দিয়ে কথা বলতে গিয়েছিলাম। সেই জন্যই তুমি দেখতে পাওনি বাবা। দেখো মেয়েটা কিরকম এসেই ওপরে চলে গেছে। সরলা সরলা, শালুক, কাউকে বেশি অপমান করতে দিও না তুমি, কারণ প্রত্যেকেরই নিজের সীমাটা জানা উচিত। তুমি দরকার পড়লে সত্যি কথা বলবে, ফাইট করবে, আমি আছি তোমার সঙ্গে। সরলা সরলা সরলা, হ্যাঁ বহনজি, আসছি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। শোনো না, আমি না আমি এখন যাই, বুঝলে? এক মিনিট আর দেরি করা যাবে না, আমি নিচে যাই। আর শোনো, তুমি কিন্তু একদম একাকে নিচে নামার চেষ্টা করবে না। আগের বার নামতে গিয়ে পা ফিসলে পড়ে যাচ্ছিলে, দেখেছিলে তো? ভাগ্যিস আমি এসে ধরেছিলাম, তাই একদম কিন্তু তুমি নামার চেষ্টা করবে না। তুমি বরং এখন একটু বিশ্রাম নাও। বরং আমি আর কত বিশ্রাম নেব? একটা মানুষ 24 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর সে আর কত বিশ্রাম নিতে পারে? কি করে বিশ্রাম দেবে সে? তুমি যদি সবসময় এরকম করে কথা বলো, আমার বুঝি মন খারাপ হয় না? আমার মনের কথাটা তুমি একবারও ভাববে না বেলবেলাটা? অন্তত আজকের দিনটা তুমি আমার মনে কোনো দুঃখ দিও না। সরি, সত্যি তো আজ একটা দারুণ দিন, সেলিব্রেশনের দিন। আজ কত বড় একটা জয়ের দিন, অথচ আমি কাউকে জোর গলায় চেঁচিয়ে বলতে পারছি না। মানে আমি সামান্য তোমাকে নিয়ে আলাদা করে একটু কথা বলতে পারছি না, সেটাও তোমাকে আমাকে বলতে হচ্ছে গোপন করে লুকিয়ে। মানে এরম জীবন আমার কবে শেষ হবে শালুক? আমি আর পারছি না শালুক এই জীবনে থাকতে, আমি পারছি না। আরে ওর তো ওপরেই কাজ, ওপরে যাবে না তো কোথায় যাবে? ওকে রাখা হয়েছে আবিরের জন্য, এতক্ষণ বাড়িতে ছিল না। বাড়ি ফেরার পরে ওর প্রথম কাজ তো হওয়া উচিত আবিরের কাছে যাওয়া। আবিরের কি লাগবে না লাগবে সেটার খোঁজ নেওয়া, এর মধ্যে ভুলটা কোথায় হলো? তুমি কিছু জানো না বলেই বাবা এই কথাগুলো বলছো, দোষ যথেষ্টই আছে। জানো বড় মামু, মেয়েটাকে দেখছি শালুকের স্কুল থেকে বেরোচ্ছে। কে রে, কে শালুকের স্কুল থেকে বেরোচ্ছে? আর কার কথা বলছি বলতো? সরলা। আরে ও নাকি শালুকের স্কুলের বাইরে গেছিল আচার খেতে, আর সেখানে নাকি কোন টিচার ওকে ডেকে শালুকের রেজাল্টটা ওর হাতে দিয়ে দিয়েছে। তাই নাকি? তো কোথায় সে, এসেছে? কখন থেকে ডাকছি মা, সে তো কানেই শুনছে না। আমরা আমরা কতবার করে বললাম যে রেজাল্টটা আমাদের হাতে দিয়ে যাও, আমাদের হাতে দিয়ে যাও। সে বলল না, আমরা মালিক, আমরা মালিক, আমরা কি জিনিসপত্র বয়ে নিয়ে যেতে পারি? ও কাজের লোক, ও বয়ে নিয়ে আসবে জিনিসপত্র, তাই ও রেজাল্টটা নিয়ে চলে এল। আর তারপর এখানে এসে আর কোনো পাত্তা নেই। আমরা কিন্তু বারবার বলেছিলাম এসে তুই রেজাল্টটা আগে আমাদের হাতে দিবি। রেজাল্টটা আমি দেখতে চেয়েছিলাম। এবার আমাকে যেতে হবে বেলবেলাটা। তুমি তুমি বরং এখানে এসো, খাটে এসে বসো, বসো। না না ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। তো শোনো শোনো, তুমি যাও তুমি যাও, আর চিন্তা করো না, রেজাল্টটা এখন আমার কাছে আছে, একদম সেফেস্ট জায়গা আছে। তুমি যাও, চিন্তা করো না, চল আসি তাহলে আমি। হ্যাঁ দেখে তোমার কি লাভ হতো? কি আশ্চর্য বাবা, না দেখতে চাওয়ারও তো কিছু নেই। ওর বাবা মানুক বা না মানুক, সম্পর্কে তো ওরা বোন, তাই ওর জিনিস এই বাড়িতে রাখার যদি কারোর অধিকার থাকে সেটা একমাত্র ঐশ্বর্যের। কখন যে তোমরা কোন দিকে যাও বোঝা খুব মুশকিল, কখন যে কোন দিকের হয়ে কথা বলো। যাকে তোমাকে
কাছে তখন এতবার করে বললাম যে রেজাল্টটা আগে আমাদের হাতে দিয়ে অন্য কোথাও যাও, যেখানে খুশি সেখানে যাও, কথাটা শুনলে না? না, তোমার হাতে রেজাল্টটা কই দেখি? রেজাল্টটা দাও। কি ব্যাপার বলো তো সরলা, তোমার হাতে রেজাল্টটা নেই যে, দেখতে পাচ্ছি না তো?